হিল জুতো, টাইট স্কার্ট ও টাই, এটাই মার্ক ব্রায়ানের সবচেয়ে পছন্দের সাজ। তার কাছে এমন পরিধান অত্যন্ত স্বাভাবিক। আমি হাই হিল কেন পরি? ভালো লাগে, পড়তে চাই বলে। আমার মতে এগুলি খুবই স্টাইলিশ, পায়ের বাহার বাড়িয়ে দেয়। মার্কিন ইনফ্লুয়েন্সারের কাছে পোশাক পরিচ্ছদের কোনো লিঙ্গ নেই, সেই উপলব্ধি ও তার আত্মবিশ্বাসী মনোভাব মডেল হিসেবে তার চাহিদা বাড়িয়ে দিয়েছে। প্রায় প্রতি সপ্তাহান্তেই তাকে শুটিংয়ের জন্য দূরে কোথাও যেতে হয়। যেমন ডেনমার্কের এক নারী বিষয়ক পত্রিকার মডেল হিসেবে তিনি বার্লিনে এসেছেন, তার বয়স কিন্তু 61 বছর। আমি 3টি ভোগ ম্যাগাজিন এবং ইন্টারভিউ ম্যাগাজিনের স্থান পাব, আগে এই কথা বললে আমি বলতাম আপনি পাগল, কোনো সম্ভাবনাই ছিল না। 2020 সালে তিনি ইন্টারনেটে নিজের ছবি পোস্ট করা শুরু করেন, সে সময়ে তেমন সাফল্য আসেনি। আজ ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিদিনই তিনি নিজের কোনো পছন্দের পোশাক পোস্ট করেন। I'm still getting used to, you know, being an influencer. এই বয়সে ইনফ্লুয়েন্সার হওয়ার অভিজ্ঞতা এখনো হজম করছি। That I have so many young followers and stuff and that I'm that আমার জনপ্রিয়তা ও এত তরুণ ফলোয়ার সত্যি আত্মতৃপ্তির কারণ। You know, it's just, you know, to you know, help people. মানুষের ভয় কাটানো ও পছন্দের পোশাক সম্পর্কে লজ্জা দূর করতে সাহায্য করাই ইনফ্লুয়েন্সারদের কাজ হওয়া উচিত। 10 বছরেরও বেশি সময় ধরে মার্ক জার্মানির দক্ষিণের ছোট একটি শহরে স্ত্রী ও 3 সন্তান নিয়ে বাস করছেন। কলেজে পড়ার সময় তিনি হাই হিল জুতো পছন্দ করতেন, তবে 5 বছর আগে তিনি দৈনন্দিন জীবনেও নারীর পোশাক পরার সিদ্ধান্ত নেন। আমি ফেমিনিন বা মেয়েলি হবার বা নারী হিসেবে বিবেচিত হওয়ার চেষ্টা করছি না। পুরুষ হিসেবে আমি শুধু পছন্দের পোশাক পরতে চেয়েছিলাম। আমি সেটাকে নিজের হাইব্রিড স্টাইল বলি। আমি পুরুষালি ও মেয়েলি স্টাইলের মধ্যে মেলবন্ধন ঘটাই। মার্ক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেন। প্রতিদিন তিনি ট্রেনে করে কাজে যান। স্টেশনের প্ল্যাটফর্মে তার ক্যাটওয়াকের ক্ষেত্র হয়ে ওঠে। মানুষের কৌতূহলী দৃষ্টি বা তির্যক মন্তব্যে তার কিছু যায় আসে না। I think a lot of people আমি যে আত্মবিশ্বাস দেখাই তার ফলেই হয়তো বেশিরভাগ মানুষ আমাকে বিরক্ত করে না। আমার ধারণা দুর্বলতা দেখালেই মানুষ আক্রমণ করে থাকে। আমি মোটেই দুর্বলতা দেখাই না, তাই সাবধান। মার্ক নিজেকে কোনো বাধা ধরার ছকে ফেলতে চান না। অনেকে ভাবেন তার যৌন অভিমুখিতা হয়তো ভিন্ন, সে কথা শুনে তিনি শুধু মুচকি হাসেন। সবারই নিজস্ব মতামতের অধিকার রয়েছে, আমি তর্ক করে সংশোধন করি না। পোশাক পরিচ্ছদ মোটেই যৌন অভিমুখিতা নির্ণয় করে না। পুরোটাই আসলে রুচির উপর নির্ভর করে, সে বিষয়ে তর্কের কোনো অবকাশ থাকতে পারে না। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।